शिक्षक जाते चाकुर प्रथम दिन थे नियमित वेतनक्रम प्रदान देखी केंद्रीय सरकार राज्य सरकार एवं पीएसयू गुलो आखने प्रचुर संख्यक शून्य पद रही है। शून्य पदगुली जाते अविलम्बे पूरण देखी देश एकदि के बेकार समस्या स्वाधीनतार पर बला चले सर्वकालीन रेकर्ड अतिक्रम कर देखी शून्य पदे संख्या कोटी कोटी अथच यह शून्य पदगुली पूरण हा फिर दाबी जाना अति सत्तर जाते समस्त शून्य पदे लोक नियोग पंचम जो दाबी से पीएसयू गुलू अर्थात जेगुली मानुषे टैक्सर टाकाय तैरी पीएसयू गुली के समस्त बेसरकारीकरण कर देवा हे कर्पोरेटरिजेशन कर देवा हे फिर दाबी जाना कर्पोरेटर मैं भद्रमास और ये साधारण मानुषे सर्वनाश এই নীতি সরকারকে পরিত্যাগ করতে হবে এবং অবিলম্বে পিএসইউ গুলির যে বেসরকারীকরণ এটা বন্ধ করতে হবে। এরপরে মানে ৬ নম্বর দাবি হচ্ছে যে অবিলম্বে কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে, কারণ আমরা জানি প্রতি ১০ বছর পর পর আমাদের দেশে বেতন কমিশন লাগু করতে হয়। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকর করা হয়েছিল ১লা জানুয়ারি ২০১৬ থেকে, ফলে অলরেডি সময় কিন্তু ঘনিয়ে আছে। এই সময়ের মধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করা অত্যন্ত জরুরি, কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের সেই ব্যাপারে কোনো হেলদুল নেই। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে তো বলতেই হবে যে এখানে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের যে সুযোগগুলি এই সুযোগগুলিও আমাদের রাজ্যে কার্যকর হয়নি, ফলে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের যে সুযোগগুলি এগুলি আমাদের রাজ্যে কার্যকর করতে হবে। আর নতুন করে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করতে হবে। ৭ নম্বর দাবি যেটা এটা হলো যে নিয়োগের উপরে বিভিন্ন ধরনের বাধা নিষেধ আরোপ করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলির কাছে যে নিয়োগের উপরে সব ধরনের বাধা নিষেধ অতিসত্বর এগুলি প্রত্যাহার করতে হবে। সর্বশেষ ৮ নম্বর দাবি হলো যে আমাদের যে ট্রেড ইউনিয়ন করার গণতান্ত্রিক অধিকার, এই ট্রেড ইউনিয়ন করার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে হবে, কারণ এই অধিকার আমরা অর্জন করেছি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু আজকে আমরা দেখছি যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন বিভিন্ন রাজ্য সরকার বলুন, তারা যখন এই শিক্ষক কর্মচারীরা সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলনে সামিল হচ্ছে, তখনই আমরা দেখছি যে তাদের উপর নানাভাবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে সে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।